সকলকে স্বাগত জানাচ্ছি ইয়াসের কবি চ্যানেলের পক্ষ থেকে। রয়েছি কাকাটেক ব্রিজে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত এই ব্রিজ কাকাটেকে। আর এই হচ্ছে শতবর্ষীয় সেই পুরনো হাট, যেটা হচ্ছে কাকাটেক হাট নামে পরিচিত। এখন বিকেল হলে এখানে মানুষজন বেড়াতে আসে, দেখতেই পাচ্ছেন আপনারা সূর্য অস্ত যাচ্ছে। সুন্দর এক প্রকৃতি যে সৌন্দর্য রয়েছে সেটা ফুটে উঠেছে। মানুষ এখানে ঘুরতে বেড়াতে আসে, ফুচকা খায় এবং এর সৌন্দর্য উপভোগ করে। এটি হচ্ছে কাকাটেকের জলতরঙ্গ রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্রিজ থেকে নামলেই এই অংশটি দেখা যায় এবং অনেক সুন্দর দৃশ্য ওখান থেকে আপনারা পাবেন। আমরা এখন যাবো কাকাটেক বাজারে। এই রাস্তাটা একটু ভাঙা চূড়া। বাজারের কিছু দৃশ্য, গাছ কেনা বেচা হচ্ছে। কাকাটেক বাজারে এই গাছটি আসলে সবারই দৃষ্টি আকর্ষণ করে। গাছটি মোড়ে প্রায় সাদা রং ধারণ করেছে, অনেক সুন্দর একটা গাছ। মরার পরেও যেন নিজের এ জানান দিয়ে যাচ্ছে যে আমি একটা বিশাল গাছ ছিলাম। পরে এই গাছ হিসেবে পরিচিত এই গাছটি মারা গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর সৌন্দর্য আসলে আপনাকে মুগ্ধ করবে। এই হচ্ছে কাকাটেক হাট, এটা দুপুর বিকেল পর্যন্ত চলে, তারপর আস্তে আস্তে সবই এই হাটটা বন্ধ হয়ে যায়। বট গাছ ওদিকে বাস। আর এই হচ্ছে পুরনো একটা স্থাপনা, দেখেই বোঝা যাচ্ছে এই হাটটি কতটুকু পুরনো। কাকাটেকের পুরনো এবং ঐতিহ্যবাহী বাসের সেই হাটটি আপনারা ছোটবেলা থেকে এই এই ভবনটা দেখেন। ব্রিটিশরা করে গেছে না? 97-এ তো আপনি ছিলেন না, কার কাছ থেকে জানলেন? আমরা বই পুস্তকে পাইছি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কাকাটেক হাটের ব্রিটিশদের তৈরি নীলকরদের সময়কার হয়তো কোনো স্থাপনা। আর এই স্থাপনার এতটুকুই অবশিষ্ট রয়েছে, আর কিছুই নেই এখানে। এই হাটটা হচ্ছে শতবর্ষীয় হাট। যদি 1907 সালে যদি এই স্থাপনাটা তৈরি হয়ে থাকে, তাহলে আমরা জানতে পারলাম এখানকার একজন ব্যবসায়ীর কাছ থেকে এই হাটটি হচ্ছে কাকাটেক হাট। আর এই স্থাপনাটা উনি বলছেন একবার ব্রিটিশ, আবার বলছেন হচ্ছে ইসাকার আমলের। এই হাটটি ইসাকার আমল থেকে চলে আসছে। যাই হোক, আমাদের পাশে এই কাকাটেকের পাশে যে ব্রিজটা দেখলেন, কাকাটেক ব্রিজ, এই ব্রিজটা আর এই রাস্তাটা যেটা চলে আসছিল সেটা হচ্ছে গ্যাংট্যাং রোড। আর এই নদীটা পার হয়ে সেই গ্যাংট্যাং রোডটি চলে যেতে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে করাচি পর্যন্ত। যাই হোক, এই হচ্ছে আমাদের কাকাটেক হাট নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন। সুন্দর একটা হাট এবং ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এখনও টিকে আছে। এখানকার সরল সরল যারা ব্যবসায়ী আছে, কাঁচা বাজারের ব্যবসায়ী, তাদের কাছে শুনতে পেলেন। আর আসবেন, ঘুরে যাবেন, ইতিহাসের সঙ্গে নিজেকে একটু হলেও স্পর্শ করে নেবেন নিজেকে, এবং উপলব্ধি করতে পারবেন যে একটি পুরনো হাট এখনও এভাবে বেঁচে আছে এবং জানান দিয়ে যাচ্ছে যে আমি অতীতেও ছিলাম, এখনও আছি। কাকাটেক সম্পর্কে আর তেমন কিছু বলার নেই, ওই হচ্ছে কাকাটেক ব্রিজ। আর ওই রোডটাই ছিল হচ্ছে গ্যাংট্যাং রোড, সেই সময় হয়তো নৌপথ দিয়ে এই নদীটা পার হতে হতো। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর সন্ধ্যার চাঁদ উঠে গেছে আকাশে, এ পর্যন্ত সবাই বিদায় থাকবেন, আল্লাহ হাফেজ।